এই প্রয়াণ দিবসে রমাকান্ত সত্যও তিনি এই ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের জন্য, বিশেষ করে হয়তো এমনও ছেলে মেয়ে আছে যাদের বাবা হারা হয়েছে, রাজীব গান্ধীর প্রয়াণ দিবস 30তম প্রয়াণ দিবস আমরা পালন করলাম এবং আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়কের দিন, বেদনার দিন, যে আজ থেকে 30 বছর আগে 1991 সালের 21শে মে আজকের এই দিনটিতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা অখণ্ড ভারতবর্ষের যিনি স্বপ্ন দেখেছিলেন, যুব সম্প্রদায়কে যারা যিনি স্বপ্ন দেখেছিলেন, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী আজকে 30তম প্রয়াণ দিবস পালন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণ দিবস। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।